আপনাকে চিনবে না, বাপ আপনাকে চিনবে না, সন্তান আপনাকে চিনবে না, আপন আপন সব মানুষগুলা যেদিনে পর হয়ে যাবে সেদিন বিশ্ব নবী নবীকুলের সম্রাট আমার আপনার জন্য ফরিয়াদ করবে। আল্লাহ বলবে ইরফা রাসাক, নবী আপনার মাথাটা উঠান, সেল তো কি মনে চায় একটু বলেন, ইসফা তু সাফা যাকে মনে চায় সাফাত করেন, আজকে আপনি যার ব্যাপারে সাফাত করবেন সাফাত গ্রহণ করে ওই ব্যক্তিকে নাজাত দেওয়া হবে, সে জান্নাতি হয়ে যাবে। ফেরেশতারা আমাদের বন্ধু, দুনিয়াতেও বন্ধু আখিরাতেও হবে বন্ধু, সবাই বলে দুনিয়াতেও বন্ধু আখিরাতেও হবে বন্ধু। এই বন্ধুর কাজ হচ্ছে আপনাকে ভালো কাজের মধ্যে, আপনাকে বারবার ভালো কাজের মধ্যে সহযোগিতা করা। আল্লাহ পাক এত পরিমাণ ফেরেশতা নাজিল করে রেখেছেন, আপনি কল্পনা করতে পারবেন না আজকের মাহফিলের মধ্যে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। করেন আল্লাহু আকবার। যারা বন্ধুদেরকে মাহফিলের মধ্যে থাকতে বলতেছে আর শয়তান চতুর্দিক থেকে বলতেছে যাও, শয়তান কি বলতেছে যাও, শয়তানের অপবিত্র গালে চপেট আঘাত করে যারা বসে পড়েছেন এরা বিজয়ী হলেন আজকের মাহফিলে। আপনারা কি উঠে যাবেন? হ্যাঁ, শয়তানের অপবিত্র গালে চপেট আঘাত করে বসতে পারবো তো ইনশাআল্লাহ। ফেরেশতারা বন্ধু শুধু কি দুনিয়ায় না আখিরাতেও? দুনিয়ার জীবনে বন্ধুরা বন্ধুদের দায়িত্ব পালন করছে। আপনি যখন নামাজের জন্য বের হন আপনি দেখেন না ফেরেশতারা আপনাকে অভ্যর্থনা দিতে দিতে নামাজের দিকে ডাকতে থাকে, ফাহুয়া হাদ্দুহু। আর আপনি যখন যেতে যেতে মনে মনে দোয়া করে ফেলেন, ফিরতে ফিরতে যখন মনে মনে দোয়া করে ফেলেন, যিনি আপনার দোয়াটা কবুল করে নেয় তিনি কে? মান কাদা আওরাহা আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। এই একটা হাদিস যদি আজকের মাহফিল থেকে আপনার মাথায় আপনি ঢুকিয়ে নিতে পারেন আল্লাহর কসম, জীবনে কোনদিন আপনি জাহান্নামের দিকে যাবেন না, নামাজ কখনো আপনি ছেড়ে দিবেন না, পড়েন ইনশাআল্লাহ। এই একটা হাদিস যদি মাথার ভিতরে প্রবেশ করিয়ে নিতে পারেন জীবনে কোনদিন নামাজের ক্ষেত্রে আপনার অলসতা লাগবে না। হাদিসটা হচ্ছে মান গাদা ওরাহা আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। একবার যখন আল্লাহর কোন গোলাম সকাল বিকাল দুপুরে যেই সময়ে নামাজের আজান হয়ে যায়, আজান শোনার সঙ্গে সঙ্গে যখন মসজিদে চলে যায় সঙ্গে সঙ্গে আমার মালিক ওই গোলামের জন্য আল্লাহর জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দেয়। পড়েন আল্লাহু আকবার। চিন্তা করবেন দুনিয়ায় কয়টা বাড়ির মালিক হয়েছেন আপনি, দুনিয়ায় কয়টা গাড়ির মালিক হয়েছেন আপনি। আমি এই বছর তুরস্কে গেলাম, দুইটা প্যালেস দেখলাম, রাজকীয় প্রাসাদ দেখলাম, একটা হচ্ছে তোপকাপে মিউজিয়াম, 7 লক্ষ বর্গ মিটারের বিশাল এরিয়া নিয়ে বিশাল প্যালেস। এই রাজকীয় প্যালেস দেখে আমি অবাক হয়ে গেলাম, রাজপ্রাসাদ, এত বড় রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের উপরে লেখা ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাত আছে আর জান্নাতের ভিতরে ঝর্ণা ধারাও আছে। বলেন আল্লাহু আকবার। বাবে হুমায়ুন নামক একটা গেট আছে, ওই গেটটা দিয়ে আমি প্রবেশ করলাম, উপরে আয়াতটা দেখে অবাক হয়ে গেলাম, মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত রাখছে, জান্নাতের মধ্যে ঝর্ণা ধারা আছে। আমি ভিতরে ঢুকে দেখি তারাও ঝর্ণা বানায় রাখছে, বাড়ি বানায় রাখছে। আমি দেখে চিন্তা করলাম আল্লাহ, সুলতানরা এত সুন্দর করে বাড়ি বানিয়েছে, প্রত্যেকের বাড়ির ভিতরে আবার মেহমানদারি করার জায়গা আছে, নামাজ পড়ার জন্য জায়গা আছে, যখন ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল করতেন একটা বেলকনি আছে যেখান থেকে তারা সূর্যোদয় পর্যন্ত ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন।
আবার আরেকটা জায়গা আছে অন্যদিকে প্রাসাদের, সূর্যাস্তের সময় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুলতান সুলাইমান, যার অনেক ড্রামা আপনারা দেখেছেন যেগুলো পুরাটাই বেশিরভাগ মিথ্যা কথা দিয়ে ভরা, ওনার জীবনীটা ছিল এবাদতে ভরা। উনি বেলকনি বানিয়েছেন দুই দিকে, একদিকে ফজরের সময় তাসবি পড়তেন, আর একদিকে মাগরিবের সময় সূর্যাস্তের সময় তিনি তাকায় থাকতেন আর চিন্তা করতেন, ফালাইয়াসালা ইন্না হায়াতাকা কাদ তাসুলু কামিসলি শামস, তোমার জীবনটা সূর্যের মতো একদিন ফুরায় যাবে, তুমি একজন একদিন হারিয়ে যাবে। এটা দেখার জন্য তিনি তাকায় থাকতেন সূর্যটার দিকে যখন ডুবে যাচ্ছে, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা চিন্তা করেন, খেয়াল করে শুনেন, এই প্রাসাদ গুলো দেখে মনে হয়ে গেল আল্লাহ দুনিয়ার শাসকেরা এত সুন্দর সুন্দর প্রাসাদ নির্মাণ করেছে আর আমাদেরকে বুঝিয়ে দিয়েছে দুনিয়ার এই প্রাসাদ গুলা খুব তুচ্ছ, এই তুচ্ছ কাজে আমরা অনেক সময় ব্যয় করে ফেলেছি, তোমরা তুচ্ছ কাজে সময় ব্যয় করবে না, আখেরাতের জন্য সময় ব্যয় করো, মুত্তাকীদের জন্য আখেরাতে জান্নাতের বাড়ি থাকবে, বলেন আল্লাহু আকবার। তারা অনেক বিদ্যার ছিলেন, তারপরেও রাষ্ট্রীয় ফরমালিটি, এক শাসক আরেক শাসকের চাইতে বেশি সুন্দর সুন্দর বাড়ি বানাইছে, স্বর্ণের চামচ ব্যবহার করছে। আমি দেখলাম আর চিন্তা করলাম, আহারে, যেই রাসূলের এই সুন্নতগুলো মেনে ইসলাম পেয়ে আমরা ধন্য হয়েছি, কিন্তু আমার সেই রাসূল একদিন খেয়েছে আরেকদিন খায় নাই। মুসলসল এমন কয়েকটা মাস ছিল যখন বিশ্ব নবীর চুলার মধ্যে কোনো আগুন ছিল না। হযরতে আনাসের মা বলেন, ওয়া কানা তান্নুরুনা ওয়া তান্নুরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাদ, আমার চুলা বিশ্ব নবীর চুলা ছিল পাশাপাশি, আমি আনাসের মা তাকায় থাকতাম, আমি দেখতাম একদিন যদি রাহমাতুল্লিল আলামিনের চুলার মধ্যে আগুন জ্বলে আরেকদিন রহমাতুল্লিল আলামিনের চুলার মধ্যে কোনো আগুন না। এত কষ্ট করেছিল অনেকদিন, তিনি ফজরের নামাজ পড়ে এসেছেন, ঘরের মধ্যে কোনো খাবার নাই, বিশ্ব নবী রোজা রেখে ফেলেছে, এসে যখন দেখেছে কোনো খাবার নাই, বিশ্ব নবী রোজা রেখে ফেলেছে, রোজা রেখে আবার রোজা রেখেছে, সামান্য একটু ইফতারি করতে পারলে পেরেছে, সারি খেতে পারলে পেরেছে, না খেয়ে বিশ্ব নবী রোজা রেখেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে আমার রসুল, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে আমার রসুল, তীরের আঘাত খেয়েছে আমার রসুল, ওই তোপকাপে গিয়ে চক্ষুটা ছানা বড়া হয়ে গেছে, আমার রসুলের চুল মোবারক রয়েছে, দাড়ি মোবারক রয়েছে, দন্ত মোবারক রয়েছে, রসুলের ধনুক মোবারক রয়েছে, তরবারিগুলো রয়েছে, আল্লাহর রসুল যেই বাটিতে করে দুধ পান করতেন বাটিটা রয়েছে, রসুলের মোবারক আংটিটা রয়েছে, এই স্মৃতিগুলো দেখে মনে পড়ে গেছে। খ্রিস্টানরা ইহুদিরা বিদর্মীরা তোমরা যত আমার নবীকে অপমান করার চেষ্টা করো না কেন, আমার নবী তো এমন নবী যেই নবীর একটা চুল মুবারক পর্যন্ত মুসলমান স্মরণাক্ষরে স্বর্ণের ভিতরে মুসলমান চিরস্মরণীয় করে জাদুঘরের মধ্যে রেখে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। এবং আরো আশ্চর্য হয়েছে সেখানে গিয়ে, দোলমা বাহাচে, এটা আরেকটা রাজকীয় প্যালেস প্রাসাদ, ওই প্রাসাদটা নির্মাণ করেছে রাষ্ট্রীয় কাজের মধ্যে যখন আর এই ছোট্ট জায়গায় হচ্ছে না, তখন আরো বড় করে দোলমা বাহাচে বানিয়েছে, বানিয়ে শাসকরা প্রত্যেকের জন্য ঘর বানিয়েছে যে মাঝে মাঝে এখানে আসতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নিদর্শন গুলা দেখতে হবে, বলেন আল্লাহু আকবার। ওইখানে গিয়ে দেখলাম মুসা আলাইহিস সালামের লাঠি, আমি মনে করছি যে লাঠিটা কেমন না জানি হয়, মনে করছিলাম আমাদের দেশে যেমন লাঠি ব্যবহার করা হয় বিদ্ধ হলে এরকম হবে, দেখি না একটা ডালের মতো, ডালের মধ্যে আবার কঞ্চিকাটা আছে, বলেন আল্লাহু আকবার। লাঠিটা দেখে কোরআনের একটা এজাজ, একটা মিরাকেল মনে পড়ে গেল, আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলেছিলেন,
হাতে কি মুসা আলাইহিসসালাম বলতেছে আল্লাহ এটা একটা লাঠি, লাঠি দিয়ে কি করো মুসা? মুসা বলতেছে আল্লাহ ছাগলের পাতা পেড়ে খাওয়াই, অনেক কাজ করি, আবার ডেলান দিয়ে দাঁড়াই, হেলান দিয়ে দাঁড়াই। আপনাদের ফরিদপুরের ভাষায় কি বলে? হেলান। হেলান না ডেলান? হেলান। আমাদের ব্যাপারী সাহেব বলতেছে ডেলান, আর আপনারা তো হেলাই। আচ্ছা হেলান, তো এইরকম হেলান দিয়ে দাঁড়াই। লাঠিটা দেখলাম, সামনে গিয়ে দেখি ইউসুফ আলাইহিসসালামের পাগড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আগে থেকে চিন্তা করছিলাম পাগড়িটা না জানি কেমন হয়, কিন্তু অবাক হয়ে তাকায় থাকলাম, যেমন ছিলেন ইউসুফ আলাইহিসসালাম ওনার পাগড়িটাও ঠিক তেমনি সুন্দর, একবারে দবদবে সাদা। বলেন আল্লাহু আকবার। সেখানে গিয়ে দেখলাম ইয়াহিয়া আলাইহিসসালামের হস্তিবন্দি, যেটা দিয়ে তিনি হাত বন্ধ করতেন, লোহার একটা বর্মের অংশ। সেখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিখিত চিঠি দেখলাম, আর মনে পড়ে গেল সাহাবায়ে কেরামের ব্যবহৃত তরবারিগুলা দেখলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা জামা দেখলাম, যেই জামার মধ্যে ছেঁড়া আছে, দেখে মনে পড়ে গিয়েছে বিশ্বনবীর কন্যা হওয়ার পরেও কত কষ্ট করে দিনাতিপাত করেছে। আজকের এখান থেকে শিক্ষা নেন আমার ভাইয়েরা, ফেরেশতারা আমাদের জন্য বন্ধু, দুনিয়ার জীবনে বন্ধু, আখিরাতের জীবনে বন্ধু। দুনিয়ার জীবনটা তুচ্ছ, এই জীবনে যদি কিছু নাও করতে পারেন, প্রতিবার নামাজের জন্য যাবেন, মনটাকে হৃদয়টাকে আল্লাহর জন্য সঁপে দিবেন, এক একটা সেজদা দিবেন, আর মনে করবেন যাকে আপনি আপন বানিয়ে ফেলতেছেন তিনি কে? জোরে জোরে বলেন তিনি কে? আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। যখনই সিজদা অবনত হবেন, যিনি আপনার আমার সবচেয়ে কাছের হয়ে যাবে তিনি কে? আল্লাহ। আমরা অনেক সময় নামাজে দাঁড়াইলে নানা ধরনের জল্পনা কল্পনা মনে আসে, ঠিক কি না? চাবিটা কই হারাইছে মনে পড়ে গেছে, এই চাবিটা তো রাখছো বালিশের নিচ, কে মনে করে দেয়? জোরে কোন কে? একজনে কয় আল্লাহ। এই কে মনে করে? আরো সবাই বলেন কে? ইখতিলাস নামক একটা শয়তান, সে আপনাদের মনে করায় দেয়, আর ফেরেশতারা বলে না মনটারে ঘুরে আবার নিয়ে আস। এই জন্য দেখবেন মনে করায় দেওয়ার পরই আবার টান করে, আমি তো নামাজে আছি, ঠিক কিনা? ফেরেশতারা আমাদের বন্ধু আমার ভাইয়েরা, এই বন্ধুরা আপনাদেরকে গুনাহ থেকে প্রতিনিয়ত বাঁচতে বলতেছে, কারণ আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন আপনি দেখেন নাই, জাহান্নাম তৈরি করেছেন তাও কিন্তু আপনি আমি দেখি নাই, ঠিক না বেঠি? দেখছে কারা? বলেন কারা? বলেন কারা? আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়েছে, ফেরেশতারা এক নজর জান্নাতটা দেখে আসো। ফেরেশতারা জান্নাত দেখার জন্য গেল, আর বের হয় না, এত সুন্দর আমার আল্লাহর জান্নাত। এবার ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখার পরে জাহান্নাম দেখতে পাঠালেন, ফেরেশতারা কি দ্রুত বের হয়ে আসলো। আল্লাহ এত আযাব জাহান্নামের মধ্যে দেখলাম, আপনার কোন বান্দা জাহান্নামে যাবে না, সব বান্দা জান্নাতে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উপরে একটা আবরণ পেঁচায় দিলেন, জাহান্নামের উপরে একটা আবরণ পেঁচায় দিলেন। হুফাতিল জান্নাতু বিল মাকারি وحفتي النار بالشهوات জান্নাতকে পেঁচায় দিলেন কষ্ট যন্ত্রণা পরীক্ষা,
জেল জুলুম নির্যাতন নিপীড়ন সব দুনিয়ায় যারা সহ্য করবে যারা ভোগ করবে ফলশ্রুতিতে রেজাল্ট হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে, ঠিক না বেঠি? আর জাহান্নামটা দিয়ে রেখেছে শাহওয়াত দিয়ে, মন যা চাবে, মন চেয়েছে আর করে ফেলেছি, এই মন চাহি জিন্দিগি যারা করবে জায়গা হবে কোথায়? সবাই বলেন জায়গা হবে কোথায়? এখন মন চাহি জীবন থেকে বাঁচবেন কিভাবে? এই মনটা এমন মন, প্রত্যেকটা গুনাহ যখন করলেন ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, একটা একটা গুনাহ করেছেন একটা একটা কালো দাগ বাড়তেছে, প্রতিনিয়ত কালো দাগ যখন বেড়ে গেছে আপনি টের পাচ্ছেন না, আপনার অন্তরটা এমন কঠিন পাথরের মতো হয়ে গেছে, এক ফোঁটা চোখের পানি আসে না, এমন পাথর আমি আমার জীবনে ক্ষুদ্র জীবনে দেখেছি, পাথর দিয়ে পানি প্রবাহিত হতে হতে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে, আল্লাহু আকবার। আবার দু চোখ বেয়ে তখন অশ্রুসিক্ত হয়েছি, চিন্তা করেছি আল্লাহ কেমন হৃদয় দিয়েছ, কেমন অন্তর দিয়েছ, এই অন্তরটা কত শক্ত হয়ে গেছে, এক ফোঁটা পানি চোখ দিয়ে আসে না, অথচ আমার নবী বিশ্ব নবী এত পরিমাণ কাঁদতেন, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ত, জমিন ভিজে যেত, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই তারপরে এত কাঁদতেন, আর আমরা গুনাহগার, আমাদের কান্না কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? বিশ্ব নবী আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা ইন্নী আবিদুক ইবনু আবিদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সামাইতা বিহি নাফসাক আও আনজালতাহু في كتابك او علمته احدا من خلقك او علمته احدا من خلقك او استأثرت في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي. الله اكبر. ادعوا كي কার কাছে বলতেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার মাও তো আপনার বান্দি, নাসিয়াতি বিয়াদিক আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে, আল্লাহ আপনার সিদ্ধান্ত চূড়ান্ত, আপনার ফয়সালা বাস্তবায়িত হবে, আল্লাহ আপনার কাছে চাচ্ছি, যত নাম আপনার আছে, যত নাম আপনি আমাদেরকে শিখিয়েছেন, যত নাম কিতাবের মধ্যে নাসিল করেছেন, আপনার কোন বান্দাকে শিখিয়েছেন, আপনার গায়েবের মধ্যে গোপন রেখেছেন, সব নাম ধরে ডাকতেছি আল্লাহ আপনি আমাদেরকে, আনতা জালাল কোরআন রবিআ কলবি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, ওয়ানুরা সাদরি আমার বক্ষের আলো বানায় দেন, আল্লাহ আমার দুশ্চিন্তা গুলা দূর করে দেন, টেনশন পেরেশানি গুলা দূর করে দেন। বিশ্বনবী বলেছেন এই দোয়াটা যে পড়বে তাকে শুধু টেনশন দূর করেই দেওয়া হবে না, টেনশনের পরে যিনি আনন্দের সংবাদ দিয়ে দিবেন তিনি কে? জোরে জোরে বলেন আল্লাহ। ও আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আজকের মাহফিলে যারা এসেছেন যারা বসেছেন, নামাজ যদি পড়তে চান নামাজের জন্য আসবেন, মনে মনে চিন্তা করবেন দুনিয়ার জীবনের কষ্টগুলো মুছে দিয়ে জান্নাতে এক একটা বাড়ি যিনি নির্মাণ করিয়ে দিচ্ছেন তিনি কে? কয়েকটি পদক্ষেপ নেবেন, রাজি আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমি চাচ্ছি ইনশাআল্লাহ আর আধা ঘন্টা কথা বলবো, এই আধা ঘন্টার সময়ের মধ্যে আপনারা কেউ চলে যায় না, আমি দেখতে পেয়েছি যায় নাই বরং মানুষ এসে এসে বসতেছে, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা এটা কি আমার কোনো ক্ষমতা আছে? না, আমি লম্বা সফর করে আসছি, সেই কক্সবাজার থেকে পেকুয়ায় মাহফিল ছিল, সেখান থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আসছি, আল্লাহ নিয়ে আসছে,
আয়েশা কিন্তু রেস্টও নিতে পারিনি, শুধু সালাত আদায় করেছি, এরপরে বসে পড়েছি। এই সব টুকুনের মধ্যে যিনি রহমত দান করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। এই জন্য আমরা তৌফিকের ভিখারি, আমরা ভিক্ষুক, তৌফিকের ভিক্ষুক আমরা। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি, আল্লাহ যেন কবুল করে, পড়ি আমিন। যুবকের আরেকটা বার জোরে সরে বলেন তো আল্লাহ আকবার। এবার মুরব্বীরা বলেন আল্লাহ আকবার। আমরা গোলাম কার? না কোন পীরের, না কোন জিরের, না কোন মাজারের, না কোন পীরের কাছে গিয়ে কোন কিছু চাওয়া যাবে? না। কার কাছে চাবেন? আল্লাহর কাছে। আচ্ছা রসুল কার কাছে চায়? আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নি আব্দুক, আল্লাহ আমি আপনার গোলাম, ইবনু আব্দিক গোলামের ঘরের গোলাম, ইবনু আবাতিক আল্লাহ আমার মাও তো আপনার বান্দি, নাসিয়াতি বিয়াদিক আল্লাহ আমার চুলের গুচ্ছটা আপনার হাতের মুঠোর ভিতরে, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই দোয়াটার ভিতরে কি পরিমাণ বিনয় চিন্তা করেন বিশ্ব নবী, আল্লাহ সামনে দাঁড়ায় বলতেছে আল্লাহ আমার চুলের গুচ্ছটা আপনার হাতের মুঠোর ভিতরে আমাকে মাফ করে দেন, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা যারা আজকের মাহফিলে বসেছেন, কিছু পদক্ষেপ নিবেন, এইভাবে পদক্ষেপ নিবেন, ফজরের সময় জাগ্রত হবেন, যখন ওযু করতেছেন তাকায় থাকবেন আর চিন্তা করবেন আল্লাহ, প্রত্যেকটা ওযুর পানির ফোঁটায় ফোঁটায় যিনি গুনাহগুলা মাফ করে দিচ্ছেন তিনি কে? দেখেন শুরু হয়ে গেছে কাজ। আপনি যখন ধৌত করতেছেন ভাববেন যে আল্লাহ আমার গুনাহগুলা ধুয়ে দিচ্ছে, মুছে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে, আল্লাহু আকবার। আপনার হাতের গুনা, অঙ্গ প্রত্যঙ্গের গুনা যিনি মাফ করে দিচ্ছেন তিনি কে? এরপরে যখন আপনি ওযুটা শেষ করলেন, আপনি পড়ে ফেলেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, পড়তে পারবেন না ইনশাআল্লাহ? আপনি তো কেউ পড়লেন না, সবাই পড়েন আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, তওবাকারীদের একজন হিসেবে আল্লাহ আপনি আমারে কবুল করেন, পড়েন আল্লাহু আকবার। যারা পবিত্রতা অর্জন করেছে তাদের মধ্যে আল্লাহ আপনি আমারে শামিল করেন, পড়েন আল্লাহু আকবার। ভালো করে ওযু করলেন, এবার আপনি নামাজের জন্য বের হওয়ার সময় সুন্দর একটা জামা পরেন, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকবার নামাজে যাওয়ার সময় সবচেয়ে সুন্দর জামাটা পরেন, ফিট ফাট হন, কারণ যার সামনে গিয়ে দাঁড়াবেন তিনি কে? আল্লাহ। যিনি যত বড় তার সামনে তত সম্মানের সাথে যাবেন, আনজিলিন নাস মানাজিলাহুম, আমার আল্লাহ সবচেয়ে বড় সবচেয়ে সম্মানিত, আপনার বসের সামনে যেতে গিয়ে যেমন সুন্দর জামা পরে যান, আমার আল্লাহর সামনে সুন্দর জামাটা পরে যান, পারলে সাদা জামা পরে দাঁড়াবেন, কারণ সাদা কাপড় পরলে মৃত্যুর কথা যিনি স্মরণ করায় দেয় তিনি কে? বিশ্ব নবী বলেন আলবিসু মিন সিয়াবিকুমুল বায়াদ ফাইন্নাহা মিন খায়রি সিয়াবিকুম ওয়া কাফিনু ফিহা মাউতাকুম, উম্মতিরারে সাদা কাপড় পরো, সাদা কাপড় পরো, কারণ সাদা কাপড় পরলে তোমার কাফনের কাপড়ের কথা মনে পড়ে যাবে, কাফনের কাপড়টা, কাফনের কাপড়টা সাদা হয়, রং ঢঙের কাপড়টা ফেলে দিয়ে সাদা কাপড় পরে ঘুমায় যেতে হয়, সাদা কাপড় পরে পারলে নামাজের দিকে যাবেন। আরেকটা পদক্ষেপ নিবেন, মনের মধ্যে যত চাও পাওয়া কোনো পীরের কাছে গিয়ে বলা লাগবে না, আল্লাহর কাছে সরাসরি বলেন, এই বলার জন্য নামাজে যখন যাচ্ছেন ফাহুয়া হাদ্দুহু, এখনই উত্তম সময় বলে ফেলেন যিনি কবুল করে ফেলবে তিনি কে? জোরে ডাক দিয়ে বলেন তিনি কে? এবার আপনার সঙ্গে মালিকের সম্পর্ক, দাঁড়ায় যাচ্ছেন আল্লাহু আকবার বলে মনটাকে পবিত্র করে আপনি যখন দাঁড়িয়ে যাচ্ছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য
ইখতিলাস নামক শয়তান এসে যখন মনের ভিতরে কুমন্ত্রণা দিবে এটা থেকে বাঁচার জন্য আপনি বাদিকে ফিরে কল্পনার ছলে আপনি তিনবার থুতু নিক্ষেপ করবেন যিনি আপনাকে মনের অজান্তের কল্পনা থেকে হেফাজত করবেন তিনি কে এবার আপনি সুন্দরভাবে বিনয়ের সঙ্গে খুশু খুদুর সঙ্গে নামাজ আদায় করলেন সালাম ফিরালেন সালাম ফিরানোর পরে আপনি আল্লাহকে ডাক দিবেন আল্লাহু আকবার বলে তিনবার ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 এরপরে আপনি পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পারেন না আপনারা বলেন সবাই আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পারেন না আলহামদুলিল্লাহ বললেন এরপরে পড়বেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ولا موتي لما منعت ولا ينفع ذا الجد منك الجد وامر الله আপনি যদি কোনো কিছু দেন কেউ ফিরাতে পারবে না আপনি যদি ছিনিয়ে নেন কেউ আমাকে দিতে পারবে না এই বিশ্বাস যদি মনে থাকে কারো কাছে চাইতে হবে না যাবেন কার কাছে পাবেন কার কাছ থেকে এরপরে আয়াতুল কুরসি পড়ে ফেলেন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم অনেক কষ্ট লেগে গেছে কয়বারা কোরআন শরীফ পড়ার সময় সব হয়েছে জানেন রুবুল কোরআন অন ফোর্থ অফ হোলি কোরআন কোরআন কারিমের সাড়ে সাত পারা তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হতো সম পরিমাণ সওয়াব বান্দাদের আমল নামায় যিনি উঠায় দিয়েছেন তিনি কে সুবহানাল্লাহ বলেন তো একটু কত পারা সাড়ে সাত আর সাড়ে সাত কত হয় সাড়ে সাত আর সাড়ে সাত কত হয় এই আয়াতুল কুরসিটা পড়বেন রাজি আছেন ইনশাআল্লাহ এই আয়াতুল কুরসি যারা পড়বেন من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت آية الكرسي الله أرجي قلان قربي وي قلان تر چكو بندو هت دري هبه الله رب العالمين الجنة بت دري هبه لا করতে রাজি আছেন আমল করতে রাজি আছেন এইভাবে করে আমলগুলা করলেন ঘরে ফিরে আসার সময় ফাহুয়া হাদা ফাহুয়া হাদহু মনে মনে এটা চিন্তা করে ফেলেন আল্লাহ আমি আপনার কাছে কিছু চাই এই চাওয়া পাওয়াগুলো যখন ব্যক্ত করবেন আল্লাহর কাছে ব্যক্ত করবেন যিনি কবুল করে নেবেন তিনি কে আল্লাহ আর এই পথের মধ্যে যিনি আপনার আমার বন্ধু আল্লাহ পাকের কাছে সমস্ত দায়িত্ব নিয়ে নিয়ে এসে এসে আল্লাহ পাকের কাছ থেকে আমাদের কাছে সমস্ত রহমত সালামাত আমাদের পাশে সমস্ত জায়গাতে যিনি যারা আমাদের পাশে রহমতের চাদরগুলা বিছায়ে দিয়ে আমাদেরকে ডাকতেছে তারা হচ্ছে ফেরেশতারা পড়েন আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুরা এবার চিন্তা করেন সেই জান্নাতেও কেমন মেহমান হবে বলছিলাম জান্নাত জাহান্নাম আপনি আমি দেখি নাই যারা দেখেছে তারা হচ্ছে ফেরেশতারা ঠিক না বেঠিক ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে এবার বলবে যাও যাও ফেরেশতারা রে জান্নাতটা জাহান্নামটা দেখে আসো
ফেরেশতারা জান্নাতের মধ্যে যাবে, হুফাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতটা পরীক্ষা কষ্ট ক্লেশ যন্ত্রণার মধ্যে জান্নাতটা রেখে দাও, ফেরেশতারা দেখবে আর বলবে আল্লাহ এত পরীক্ষা দিয়ে কেমন করে আপনার গোলামেরা উত্তীর্ণ হয়ে জান্নাতে যাবে। আল্লাহ বলবে এবার জাহান্নামটা দেখে আসো, জাহান্নামে গিয়ে ফেরেশতারা ফিরে এসে বলবে আল্লাহ মন যা চায় সেই দিকে তো মানুষ বেশি দৌড়াবে, এজন্য আজকের মাহফিলে যত পরিমাণ লোক হয়েছে এখন মাহফিলে লোক বেড়ে গিয়েছে, কারণ আগামী দিনে মুসলমানদের বিপ্লব তরুণেরা এখন বুঝতেছে ঠিক না বেঠি। এই করোনা এসে আরো বুঝিয়ে দিয়ে গেল, আমরা বলেছিলাম 2020 ভয়ঙ্কর একটা বৎসর হবে, এটা আলেমদের বক্তব্যের মধ্যে আপনারা বারবার শুনেছিলেন, আপনারা এখন নিজ চোখে তাকায় দেখেন 2020 এই বৎসরটা ভয়ঙ্কর কিনা, আরো জোরে বলেন ভয়ঙ্কর কিনা। এমন ভয়ঙ্কর 2020 আমরা আমাদের নিজের চোখে দেখেছি, আল্লাহর ঘরের কাবা, আল্লাহর ঘর কাবা মদিনাতুল মুনাওয়ারা কেমন যেন ভগ্ন হয়ে আছে, হাজিরা পর্যন্ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক বলে বলে হাজি সাহেবরা আল্লাহর ঘরের সামনে গিয়ে কাঁদতে পারতেছি না, হজের জন্য নির্দিষ্ট সংখ্যক কিছু হাজিদেরকে দিয়ে কার্যক্রম পুরা করা হয়েছে, হাজি সাহেবরা যেতে পারে নাই, গোটা দুনিয়ার মুসলমানরা যেতে পারে নাই, এমনকি আমাদের মসজিদগুলা বন্ধ ছিল, তারাবির নামাজের মধ্যে সূরা তারাবি পড়া হয়েছে, জুমার নামাজের দিনে চারজন পাঁচজন নিয়ে জুমার নামাজ আদায় করা হয়েছে, আবার মসজিদে পাঁচজন ছয়জন নিয়ে জুমার নামাজ পড়েছি, আর চিন্তা করেছি আল্লাহ কত জুমার নামাজ কত মানুষ ছেড়ে দিয়েছে, কত অক্তের নামাজ আমরা কত মানুষ ছেড়ে দিয়েছি, এই হাতটা দিয়ে কত পর নারীর সঙ্গে মুসাফা করে ফেলেছে, এই হাত আপনি আপনার এই হাতের জবাব কেমন করে দিবেন, এজন্য এখন মুসাফা করা যায় না, চোখ দিয়ে আপনি কত খারাপ ভিডিও দেখে ফেলেছেন, এই চোখের মধ্যে সুব্বাফি আইনিহি আল আনিকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক শিশাগুলো ঢেলে দিবেন, আজকে চিন্তা করেন শিশা ঢেলে দিবেন আল্লাহর আদালতে, এখন এমন ভয় ঢুকে গেছে প্রত্যেকটা মানুষ চক্ষুটাকে আটকে রাখে, হাতের মধ্যে গ্লাভস পরে চেহারা ঢেকে রাখে।